আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দলিল লেখকগণের সনদ প্রাপ্তির যোগ্যতা। দলিল লেখক সনদ বিধিমালা 2014-2-1 অনুচ্ছেদ অনুসারে জেলার যে কোনো ব্যক্তি অগ্রাধিকারের ভিত্তিতে সাব রেজিস্ট্রারের কার্যালয়ের এলাকায় আওতাভুক্ত যাহার বয়স 21 বছরের কম নহে, যিনি স্বীকৃত কোনো বোর্ড হতে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যিনি এলাকার প্রচলিত স্থানীয় ভাষায় দলিলের ভালো মুসাবিদা করিতে পারেন, যাহার হাতের লেখা সুন্দর, 1882 সনের ভূমি হস্তান্তর আইন, 1950 সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, 1899 সনের স্ট্যাম্প আইন এবং 1908 সনের রেজিস্ট্রেশন আইন ইত্যাদির গুরুত্বপূর্ণ বিধানসমূহ সম্বন্ধে যাহার ব্যবহারিক জ্ঞান আছে এবং যাহার আচরণ ভালো এবং যিনি সচ্চরিত্রের অধিকারী, তিনি রেজিস্ট্রেশন আইন 1908-80G ধারা অনুযায়ী দলিল লেখার সনদের জন্য জেলা রেজিস্ট্রার বরাবর আবেদন করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা দলিল লেখকগণের সনদ প্রাপ্তির যোগ্যতা সম্পর্কে জানলেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।